সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপেল খাওয়ার 9টি স্বাস্থ্য উপকারিতা। কথিত আছে, নিয়মিত আপেল খেলে নাকি ডাক্তারের কাছে যেতে হয় না। আপেল একটি সুস্বাদু ফল। আপেল খেলে পেটও ভরে বলে হালকা নাস্তা হিসেবে আপেলের জুড়ি নেই। চোখ ধাঁধানো রঙের কারণে ছোটরাও বেশ পছন্দ করেই খায় এই ফলটি। আসুন জেনে নেওয়া যাক প্রতিদিন আপেল খাওয়ার 10টি স্বাস্থ্য উপকারিতা। নাম্বার 1, সাদা ঝকঝকে দাঁত। আপেল খেলে দাঁতে দারুণ উপকার হয়। তার কারণ, আপেলে কামড় দিয়ে যখন আমরা চিবোতে শুরু করি তখন আমাদের মুখের ভিতর লালার সৃষ্টি হয়। এই পদ্ধতিতে দাঁতের কোণা থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেরিয়ে আসে। এর ফলে সেই ব্যাকটেরিয়া আর দাঁতের কোনো ক্ষতি করতে পারে না। তাই বলে শুধু আপেল খেয়ে দাঁতের যত্ন নিতে যাবেন না, যেন মনে করে পেস্ট ব্রাশ ব্যবহার করে দাঁতের যত্ন নেবেন। নাম্বার 2, ক্যান্সার দূর করে। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আপেল খেলে অগ্নাশয়ে ক্যান্সারের সম্ভাবনা 23% হারে কমে, কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্লাভোন থাকে। এছাড়াও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আপেলের মধ্যে এমন কিছু উপাদানের সন্ধান পেয়েছেন যা টিট্রারপেনসয়েড নামে পরিচিত। এই উপাদানটি লিভার, স্তন এবং কোলনের মধ্যে ক্যান্সারের কোষ বেড়ে উঠতে বাধা দেয়। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ইন দ্য US এর গবেষণা থেকে জানা যায় যে আপেলের মধ্যে যে পরিমাণে ফাইবার থাকে তা মলাশয়ের ক্যান্সার রোধে সাহায্য করে। নাম্বার 3, ডায়াবেটিসের সমস্যা কমায়। যে সকল মেয়েরা প্রতিদিন আপেল খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা শতকরা 28% কমে যায়। তার কারণ, আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা রক্তে শর্করার পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে। নাম্বার 4, কোলেস্টেরল কমায়। আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা অস্থের ফ্যাট কমাতে সাহায্য করে, যার ফলে কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে। আর একবার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করলে হার্টের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কমে। নাম্বার 5, হার্ট ভালো রাখে। আগেই বলা হয়েছে যে আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এছাড়াও আপেলের খোসার মধ্যে যে ফেনলিন উপাদান থাকে তা রক্তনালিকার কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। এর ফলে হার্টে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, ফলে হৃদযন্ত্রের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকে। নাম্বার 6, গলস্টোন সরাতে সাহায্য করে। পিত্তথলির মধ্যে অতি পরিমাণে কোলেস্টেরল জমে গেলে তখন গলস্টোন হয়। গলস্টোন কমানোর জন্য ডাক্তাররা সবসময় ফাইবার সমৃদ্ধ ফল বা খাদ্য খাওয়ার উপদেশ দেন। সেই সঙ্গে গলস্টোন সরাতে ওজন এবং কোলেস্টেরলের মাত্রা কমানোরও পরামর্শ দেওয়া হয়। প্রসঙ্গত, এই সব কটি কাজ যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখতে আপেলের কোনো বিকল্প হয় না বললেই চলে। নাম্বার 7, ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। আপনি কি সারাদিন বারে বারে বাথরুমেই যেতে থাকেন? কোনো কিছু খেলেই বাথরুমে দৌড়াতে হয়? আবার এমনও কি হয় যখন বাথরুমে গেলেন তখন দীর্ঘক্ষণ বসে থাকতে হয় অথচ কিছুতেই পেট পরিষ্কার হয় না? তাহলে এই দুই সমস্যারই একটাই ওষুধ, তা হলো আপেল, যা প্রয়োজন অনুযায়ী বজ্র থেকে অতিরিক্ত জল টেনে রাখতে পারে। ফলে একদিকে যেমন অতিরিক্ত বার বাথরুমে যেতে হয় না, তেমনি হজম শক্তি বৃদ্ধি করে, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্যেরও সমস্যা দূর করে। ধন্যবাদ বন্ধুরা, আপনারা দেখলেন আমার এই ভিডিওটি। কেমন লেগেছে তা আপনাদের মতামত জানাবেন, এবং আমার এই ভিডিওটি আপনার পছন্দ হলে আপনি লাইক করতে ভুলবেন না। যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।